আজকে এই চুঁচুড়ি রাজনগর বিধানসভা কেন্দ্রে যে তৃষ্ণা এডিসি ভিলেজ ওয়াংসলা হাই স্কুল, এই ওয়াংসলা হাই স্কুলে গত 7 তারিখ এই ওয়াংসলা হাই স্কুলে একজন শিক্ষক মহাশয় এসেছে, উনি নাম হচ্ছে প্রদীপ দাস। আমি বাড়িতে ছিল না, আমি 2 তারিখ দিল্লি গিয়েছি, আমি আজকে আসি বাড়িতে। তারা আমাকে দিল্লি থাকতে ফোন করছে, এইভাবে ঘটনা ঘটছে, ছাত্র উপরে নির্যাতন, ছাত্র উপরে হাত দিয়েছে, ছাত্রের উপরে গালি মানে বিশ্রী ব্যবহার করছে, এগুলো আমাকে বিষয় নিয়ে বলছে। আর আজকে আমি এই স্কুলেতে হাই স্কুলে হেডমাস্টার মহাশয়ের সঙ্গে আমি কথা বলছি, ইনচার্জ আগে যে ইনচার্জ আসছিল মধুসূদন বাবু এর সঙ্গেও কথা বলছে। এরপরে এই মাস্টার আজকে আওয়ার কথা এই স্কুলে ওয়াংসলা হাই স্কুলে অভিভাবক এবং এসএমসি কমিটি সহ নিয়ে আজকে ডাকানো হচ্ছে, কিন্তু এই শিক্ষক মহাশয় এখনও আসি নাই, উপস্থিত নাই, এখনও অনুপস্থিত। তাই আমি এই মধুবাবু ইনচার্জের ফোন দিয়ে আমি কথা বলছে, আপনি আসেন, যদি না আসে তাহলে আপনি আরও খারাপ হবে, আপনি যে না আমি নাই তাহলে আপনি যদি মানুষ মাত্রা ভুল আসে, কিন্তু ভুল মানুষের ভুল করে এবং সংশোধন করে সেটা কিন্তু সমাধান হতে পারে, কিন্তু যদি আস না আসে তাহলে আমি এটা সমাধান করতে আমার সম্ভব হবে না। কারণ এলাকাবাসী গ্রামবাসী অভিভাবকরা স্টুডেন্টের যে অভিভাবকরা এখন উত্তেজনা হয়ে যাচ্ছে, এটার জন্য এখন অভিযোগ এই। আর আজকে যে আপনারা সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছে, আপনারা তো স্টুডেন্ট মেয়েরা বা পুরুষরা স্টুডেন্টের কাছে আপনারা মুখে শুনছে, তারা কি বিষয়টা এখানে ওই দিনে 7 তারিখ যে ঘটনা ঘটছে ডিটেলসটা তারা মুখে শুনছে আপনারা? এটা এখন আপনারা অভিভাবক মহিলার কাছে আপনারা মুখে শুনছে, তারা শাস্তি চাইতে আছে মাস্টার মহাশয় শিক্ষক মহাশয় এই প্রদীপ বাবুরে আর এখানে এই স্কুলে আর দরকার প্রয়োজন নেই সেটা বলছে। হেনি উনিকে কী ব্যবস্থা নিতে পারে সাসপেন্ড করার লাগিয়া, এটা লেখিন আইএসএস কাছে রিপোর্ট করা দেওয়া বা ডেপুটি মানে ডাইরেক্টর কাছে রিপোর্ট দেওয়া, এই করে ব্যবস্থা নেওয়া উচিত বা প্রয়োজন। আপনাকে আইনের পথে যাবেন, এটা অবশ্যই অভিভাবকরা এখন অভিযোগ করতেছে, আইনের পথে যাব, এটা আইনে এটা মানে আশ্রয় নিতে বাধ্যতামূলক এটা হচ্ছে, এটার জন্য প্রস্তুত অবশ্যই, এটা কিন্তু প্রয়োজনে তাই বোধ। আরও আমি খবর শুনতে আছে বড় বড় কথা বলতে আছে, মানে আমি এই স্কুলে এসেছে আমি ল্যাংটা দিয়া আসি নাই, আমারে কেউ কিছু করতে পারবো না, আমার কোনো চাকরি আমার চাকরি শেষ করতে পারবো না, চাকরি খাইতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। আর আমার নামে যদি কেস করলে পুলিশ আমার প্রশাসন কিছু করতে পারতো না, এই কথাগুলো বলে এটা আমি মুখে শুনছি তারা কাছে অভিভাবক তাদের কাছে এটার জন্য এই কথাগুলো কিন্তু হয় নাই। এখন তাদের উপরে এই ব্যবস্থা নেওয়ার প্রয়োজনে এটা মনে করি আমি। সমাপ্ত।